বের শরণে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া যারা যারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হইয়া গেলেন গো ও আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবাজিরা জানি না আজকের জন্য কার জন্য এই মাহফিলটা জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল গত বছর কত মানুষ ছিল এই মাহফিলে এখন অনেক মানুষ নাই জিজ্ঞাসা করেন আমার বাবা জানরে ওনার বাবা যে 15 বছর আগে ইদ্রিসালি সাহেব ইন্তেকাল করেছে ওই মানুষটা ওনার হাতে মাহফিলটা দিয়া বাবার কাছে সন্তান সন্তানের কাছে বাবা আবদার কইরা গেছে এই মাহফিলটা পরিচালনা কইরা রাখার জন্য লাখ লাখ টাকা খরচ কইরা ফেলে মাহফিলটার জন্য কিন্তু চিন্তা করেন আজকে কিন্তু ইদ্রিস আলী সাহেব অন্ধকার কবরে ঘুমিয়ে রইছে আজকে যে উনি মাহফিলটা করে উনিও তো একদিন কবরে চলে যাইব আমিও তো একদিন কবরে চলে যামু আমরা সবাই একদিন অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাব গো ওই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে বাঁচাইবা আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী কিন্তু ফয়সালা দিবেন একজন জোরে বলেন তিনি কে ওই আল্লাহর ডান হাতটা তুইলা একটা বার জোরে ডাক দেন আল্লাহ অনেকে সাদ্দরের ভিতর থেকে হাতটা বাইর করে না শীত লাগে দেখে আতলো একটা জবান খুলে বলেন আল্লাহ আওয়াজে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলিয়াল্লাহ বন্ধুরে আমার ও আমার বুয়াড়ি পূর্ব পাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা আজকের জান্নাতের বাগান যে যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ এবং নবীরে খুশি করার জন্য বসে গেলেন আসেন না বাবাজিরা আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা একটু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব মদিনা রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় হে উম্মতে মুহাম্মদীর দলেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন বেঁচে থাকবা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনটাকে তোমরা বিসর্জন দিবা ও মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে বলে দেন না আল্লাহ রাসূলের জন্য জীবনটারে কেমনে বিসর্জন দিব আমার নূরের নবী বলে তিনটা মাধ্যমে আল্লাহ রাসূলের জন্য জীবন বিসর্জন দেওয়া যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কেমনে আমরা আল্লাহ রসুলের জন্য জীবন বিসর্জন করব মায়ার নবী ডাক দিয়া উম্মত আমার তিনটা মাধ্যমে আল্লাহ রসুলের জন্য জীবন বিসর্জন দেওয়া যায় এক নম্বর হলো তাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুরব্বীরা যুব সমাজের বাইরা আজকে যারা যারা মাহফিলে বসেছ পর্দার অন্তরালে যে আম্মুজিরা শুনতাছেন আপনারা বুকে হাত দিয়া বলবেন সর্বশেষ লাস্ট কোন দিন আল্লাহর কোরআনটারে দুইরা দেখছেন লাস্ট কোন দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন অনেকে বলবো হুজুর এক বছর না দেড় বছর দুই বছর আমি কোরআন দইরা দেখি নাই কেন রে মুসলমান তুমি যুবক হিসাবে তুমি মুরব্বী হিসাবে আল্লাহর কোরআনটার লগে কি তোমার সম্পর্ক রাখার দরকার নাই মদিনার রহমতের নবী কয় এক নাম্বার তাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার ইবাদতি সলাত আল্লাহর ইবাদত নামাজ আদায় করা তিন নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আম্মা আব্বার সঙ্গে সদাচরণ করা এই তিনটা কাজ কইরা যারা অন্ধকার আর কবরে যাইব গো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলার অন্ধকার কবরের মধ্যে অনেকগুলা নিয়ামত প্রদান করবে নবী গো ও দয়াল নবীজি আল্লাহ পাক রাব্বুল আলামিন যে নিয়ামতগুলা দিব ওই নিয়ামতগুলার কথা আপনি নবী আপনারে বলেন না বুয়ারির মানুষ কি নিয়ামত দিব একটু শুনবানি বুয়ারির কত মানুষ মইরা যায় মারা যাওয়ার সময় বিছনায় ফসরা পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় আমার নবী ডাক দিয়া কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা ওই মরণটা তো বালা মরণ না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মরণটা কিসের মরণ নবীর কাছে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো এমন ভাবে মানুষ কেন মারা যায় আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ওই উম্মতের সামনে ধরে গো ওই ভয়ঙ্কর চেহারাটা দেখা আল্লাহর বান্দাটা সহ্য করে থাকতে পারে না তার ঘাড়ের রগগুলা
ঠাস ঠাস কইরা ছিড়া যায় হাতের রগগুলা ঠাস ঠাস কইরা ছিড়া যায় ইয়া রাসূলুল্লাহ এমন কষ্টের মরণ আমরা চাই না গো নবী কয় যদি আল্লাহ নবীর প্রেমিক হইয়া মরতে পারো তাহলে তোমার মরণ হইব ইমানি মরণ পোষ্টা পায়খানা কইরা মরতা না মরার সময় রহমতের ফেরেশতা তোমার ইন্তেকাল করার সময় এমন ভাবে রূহ নিব দুনিয়ার একটা ছোট বাচ্চার যখন ঘুম পাড়ানি হয় দেখবেন মাথার মধ্যে হাত বুলিয়া দিলে ছোট বাচ্চাটা আরামে নিজে নিজে ঘুমায়া যায় আমার নবী কয় ইমানদারটারে রহমতের ফেরেশতা মাথার ভিতরে হাত বুলাইব ওই হাতটা বুলাইয়া দেওয়ার কারণে ইমানদার নিজে নিজে ঘুমায়া যাইব কোন দিক দিয়া রুহ নিছে টের পাবে না টের পাবে না মায়ার নবী দয়াল নবী জিগো আমরার মরণটা এমন ইমানি মরণ হবেনি আমরার মরণটা এমন বালা মরণ হইবনি নবী আমার ডাক দিয়া কয় শুধু এই পুরস্কার না ইন্তেকাল করার পরে তোমরারে যখন কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরে রাখার পরে আমি জানতে চাই ওই কবরে কোনো বিছনা থাকেনি ল্যাপটপ বালিশ থাকেনি নবী কয় না 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 যদি ইমানদার হইয়া মরতে পারো ওই কবরে আমার আল্লাহ রহমতের একটা বিছানা বিছাইয়া দিব আর তিন নাম্বার আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করব দুনিয়ার কবর তো তাকে অন্ধকার আল্লাহ পাক ইমানদারের কবরটাকে জান্নাতের আলো দিয়া ভরপুর করে দিব ও মুসলমান তিনটা পুরস্কারের মধ্যে এক নাম্বার তাকরাউল কোরআন আসেন আমরা সবাই জবান খুলে আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম اللهم هؤلاء أهل بيتي وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا আল্লাহ আমার জীবনের গুনাহটি মাফ করব এমনে তো মাফ করতো না আল্লাহ কেমনে জীবনের গুনাহটি মাফ করব আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটি মাফ করে দেই ও বান্দা শুধু জীবনের গুনাহটি মাফ করি না একবার আল্লাহ বলে ডাক দিলে বান্দা তোমার দশটা মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেয় আসেন বাবারা বন্ধুরা চক্ষুটা বন্ধ করে দিয়ে জীবনে যদি গুনাহ থাকে গুনার কথা স্মরণ করেন আর একটু জবান খুলে আল্লাহকে ডাক পারবেন আল্লাহ জিকির করতে অসুবিধা হইব একটু জবান খুলে চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের এসমেজাতের জিকিরে মশগুল হয়ে যাবেন নিজের কলবের দিকে খেয়াল করবেন নিজের কলবটা নিজের পীর মুর্শিদের কলবের সাথে মোতাজ্জু করে দিবেন মুর্শিদের কলবটা আমার গৌসে পাকের দিকে মোতাজ্জু হয়ে যাবে গৌসে পাকের কলবটা আমার নূরের নবীর কলবের দিকে মোতাজ্জু হইয়া একটা কানেকশন হইব ওই কানেকশনের মাধ্যমে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করব একটু জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের আসমে জাতের জিকির করেন আর পরেন আল্লাহ 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 ও গুণের বাঙাই বাঙাই রে গে কারবা লায়া নিলো তো মাই কে গে মাশাল্লাহ হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে গে কারবা লায়া নিলো তো মাই কে গে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এ জিদার দুশমন তো মাই মারিলো
নাহি কেহি ইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ গাসর পাতা জোরে পরে সকি নার কান্দনে পিয়া কইরা গেল স্বামী কারবা লার মহিদাহ নেহে মাশাল্লাহ গাছের পাতা জোরে পরে সকি নার কান্দন বিয়া কইরা গেল স্বামী কারবা লার মহিদাহ নেহে মাশাল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার মই দানে গুণের বাঙাই বাঙাই রে এ কারবা লায়া নিল তোমাই কে হে মাশাল্লাহ জবানা কইলাও আল্লাহ রে আল্লাহ আল্লাহ শরম নাই জুড়ে আল্লাহ ও ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমাই কে ইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 কিয়া গুণ লাগিল আল্লাহ কারবালার ময়দান আজগর আগবর তিরিকা ইলো পানি রোকা রহনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া গুণ লাগিল আল্লাহ কারবালার ময়দান আজগর আগবর তিরিকা ইলো পানি রোকা রহনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সামে হারা হইল সকিনা কারবা লার ময়দানে গুণের বাগাই বাগাই রয়ে কারবা লাগা নিল তোমাই কে ইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 মহরমের দশ তারিখে কে মহরমের দশ তারিখে কি গোটাইলেন রাবানা হাই গো কি গোটাইলেন রাবানা হায়া কলি জামর পাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা মাশাল্লাহ হাসান শহীদ জহরে দে হাসান শহীদ জহরে দে হোসেন শহীদ কারবালাই হাই গো হোসেন শহীদ কারবালাই সয়না লাবদিন হইল গো বন্দি এ জি দাহরই জলখানা গাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মই রহনা মই রহনার জয়নাল মই রহনা মই রহনার জয়নাল তুমি জয়নাল মই রোনা হাইরে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল গেলে গো মারা নহবীর বংশ রবে নাগা মাশাল্লাহ আল্লাহ 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 রে ম হরমের চাঁদ রে আগা রে ম হরমের চাঁদ রে তুমি দেখা দিও না হাই গো তুমি দেখা দিও না তুমি দেখা দিলে গো মায়ের চোখের পানি রবে নাগা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাহিনী আইব রে প্রান্তের পানি লইয়া সর্বাহানু কিনি কান্দে মন্দ পানে বইয়া
আমার বাইনে আইবো রে হে মাশাল্লাহ আল্লাহ 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 ইয়ো হো কাশ মে রোলাস গোলার পিষ্টে তে চরিয়া গঙ্গা আপো ন সজনের কাছে পৌঁছি লয়া শিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়ো কাশ মে রোলাস গোলার পিষ্টে তে চরিয়া গঙ্গা আপো ন সজনের কাছে পৌঁছি লয়া শিয়া গঙ্গা গরে বাইরে লাগলো আগুন কাশ মেরলা গিয়া আমার বাইনি আইব রে হে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে এ পুরাতের পানি লইয়া গঙ্গা সর্বাহনু দো কিনি কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনি আইব রে হে মাশাল্লাহ আল্লাহ 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 ইয়ো কাশ মে রোলাস সজন যখন দেখিল আসমান বাইঙ্গা যেন তাদের মাথা তে পড়ল আল্লাহ ইয়ো কাশ মে রোলাস সজন যখন দেখিল আসমান বাইঙ্গা যেন তাদের মাথা তে পড়ল গরে বাইরে লাগল আগুন কাশ মেরলা গিয়া আমার বাইনি গাইব রে হে মাশাল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মাউফি কলবি গাইরুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাউফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো কায়াল হো মে বলিয়ো কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল হো মে বলিয়ো কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা মানত ইয়ে হর জব দিল সে ইয়ে মানত ইয়ে হর জব দিল সে ইয়ে আলা হযরত বাগদাদি কাঙ্গা আল্লাহ 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 সিলে টেসা জালাল কাঙ্গা সাহাব রান আও লিয়া কাঙ্গা সিলে টেসা জালাল কাঙ্গা সাহাব রান আও লিয়া কাঙ্গা করমপুরে কেল্লা সাঙ্গা করমপুরে কেল্লা সাঙ্গা যার যার পিরো মুর্শিদ কাঙ্গা আল্লাহ 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 শাহ আমানত শাহ পৌরান কাঙ্গা বদরাউলিয়া খান জাহান কাঙ্গা শাহ আমানত শাহ বদর কাঙ্গা মিসিগিন শাহ হযরত মোসেন কাঙ্গা মনে বড় আশা কাঙ্গা মনে আমার আশা যে যাব সোনার মদিনা আল্লাহ হো 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 বাগদাদি বাগদাদি মুর্শিদ কাঙ্গা পানের মুর্শিদ কাউকাব কাঙ্গা বাগদাদি বাগদাদি মুর্শিদ কাঙ্গা পানের মুর্শিদ কাউকাব কাঙ্গা যার যার পীর মুর্শিদ কাঙ্গা যার যার পীর মুর্শিদ
شكاها وابتغوا إليه الوسيلة. الله 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 كايا لهم وليوكا كوشي مجبان داريكا كايا لهم وليوكا كاليا بورير مرشد كانا جار جار بيرو مرشد كانا جار جار بيرو مرشد كانا بيارا مرشد كوكب كانا الله 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 أبدا نديا شيلو، أمنا زامايكو، سر بنا، هاي سيرت ده، نا هو كامن خوغرين جدا عندي كتاك، بام ديك جامن سكول لابد، سيرت ده، نا، بالله جن، كم 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 ولا جن اكتو، نا بوجي، أما دايبر هبدا بكتو، بوان، الله كوبل كرز زورك ونام، أче أنا بكتلي، يا جنة ترباكان، أون بالله لكن أنا أقول لك أنا 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 আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার নবীর ওসিলায় আমাদের সবাইকে আজকে এই ভুয়ারির জমিনে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে জোরে কোন আমিন আমিন যেহেতু সুয়াদে কারবালার আলোচনা একটু ধৈর্যের সাথে আলোচনা শুনবেন মরম মাস আসলে কারবালার ওয়াজ আমরা সবাই শুনি শুনি না কারবালার ওয়াজের কথা বললে ওয়াজ কিন্তু ফার্স্ট টু লাস্ট ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথায় আসে ঠিক না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাত বরণ করার অনেক আগে হাদিস শরীফের মধ্যে এভাবে দেখা যায় আর সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাব এর ভিতরে উল্লেখ করতেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু এখনো মাত্র ছোট ছোট বয়স সাত আট বছরের বয়স দুইজনের সুবহানাল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু এবং ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তার দুই ভাইয়ের শরীরে আমাদের মতো এমন মোড়া কাটা ছিল না একবার পাতলা এমন হাদিস শরীফ বলছে যে বাতাস আসলে মনে হয় তারা ঝুলে পড়ে যাবে একদিন নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছে আর ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু দুইজন মসজিদে নববীর দিকে ঢুকতেছে নবীজি খুতবা দেওয়া বন্ধ করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু কে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাহু কে মাসকান দিয়ে সাহাবাই কেরামকে বলে তোমরা তাদেরকে জায়গা করে দাও ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু একবার সামনের কাতারে আসছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিবে আপনার আমার দুনিয়ার খুতবার ভিতরে মনে করেন আমি খুতবা দিতেছি খুতবা অবস্থায় মনে করেন আমার নাতি বা আমার বাপ আসলো আমি বললাম আপনারা মাঝখান থেকে জায়গা করে দেন আমার বাপটা আইছে সামনে বল দুই একজন হইলো মনে মনে চিন্তা করব দেখছো নি আমরা বাইরে আমরা মানছরে গেইয়া সামনের কাতারে কিন্তু যেই খুতবা আমরা মসজিদে জুমার নামাজের মধ্যে দেই ওই খুতবার মধ্যে আহলে বাইতের নাম না নিলে আমাদের খুতবা দেওয়া পরিপূর্ণ হয় না আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি ঠিক তেমন ভাবে মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেছেন বর্তমানে ইমাম সাহেবগণ মসজিদের মধ্যে বাংলা ভাষায় যে ওয়াজগুলা করে আমার নবীর জামানার মধ্যে এমন বাংলা ভাষার ওয়াজ কিন্তু নবী আমার করতেন না নবী আমার আরবিতে যত কথা বলতেন এটাই কে খুতবা হিসেবে উপনীত করা হয়েছে আর আমরা বোঝার জন্য মসজিদের ইমাম সাহেবগণ বাংলাতে আমাদেরকে বোঝায় দেয় পরবর্তীতে আরবিতে খুতবাটা দেওয়া হয় ঠিক তেমন ভাবে মদিনা রহমাতাল লিল আলামিন নবীজি
মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা প্রদান করতেছেন এমন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন নাজারতু সাবিরিকা যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সবচাইতে বেশি ধৈর্য ধারণকারী ব্যক্তি দেখতে চাও ওয়াল হাসনাইনা নাজারতা তোমরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর দিকে তাকাও সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি কেন তাদের দিকে তাকাবো বলে আমি লক্ষ্য করে দেখলাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু আমি নবীর সম্মুখে যে বসে গেল একটা কথা একটা চুল পরিমাণ মাথাটাকে নাড়াচাড়া করে নাই ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু আমার সামনে নিরাল একসাথে বসে আছে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহুম্মা হাসাইনান ওয়াল হুসাইনা সবরান জামিলা আল্লাহ আপনি আমার হাসান হুসাইনকে যেমন ধৈর্য ধারণ করতে করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমি নবীর উম্মতদেরকেও ঠিক তেমন ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করেন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ রহমাতাল্লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী নূরে মুজাসসাম নবীজি জুমার নামাজের পরে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে একজনকে নবীর ডান রান মুবারকের উপরে আরেকজনকে নবীর বাম রান মুবারকের উপরের মধ্যে বসাইয়া এবার আমার নবীজি সুন্দর সুন্দর করে তাদের সাথে কথা বলতেছেন এমন টাইমে মদিনার রাস্তার সামনে দিয়ে মা ফাতেমাতু জহরা হেঁটে যাবে অনেক দূরে রয়েছেন এমন টাইমে হযরত ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন আমার নূরের নবীজি রহমাতাল্লিল আলামিন নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখা যায় আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে রে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে ফাতেমাতু জহরা আয়েশা ডাক দিয়া বলে বাবা গো ও আমার কলিজার টুকরা বাবা জান আমি লক্ষ্য করে দেখলাম আপনি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দেন ইমাম হাসানের টুট মুবারকে চুমা দেন আপনারা সবাই জানেন কেন চুমা দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে যায়া নবীর টুট মুবারক গুলা ভেঙে ভেঙে কান্না করতেছেন আরে আমার নবীর গাল মুবারক গুলা ভয়ে ভয়ে এমন ভাবে পানি পড়েছে হাদিস শরীফ প্রমাণ করে একটা ছোট্ট বাচ্চা দুধ না পাইলে যেমন ভাবে হাউ মাউ করে কান্না করে মা ফাতেমা প্রশ্নটা করার পরে নূর নবীজি ঠিক তেমন ভাবে কান্না করেছে নবী আমার ডাক দে বলে রে ফাতেমা আমি কেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিই জানো ইমাম হুসাইনকে কারবালার ময়দানে এমন কিছু দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ব্যক্তি গলা মুবারককে ছুরি চালাইয়া দিব যেন আমার ইমাম হুসাইন কষ্ট অনুভব না করে এই জন্য আমি আমার ইমাম হুসাইনের গলা মুবারককে চুমা দেই হযরত মা ফাতেমা যুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে বাবা আপনি দোয়া করলে আমার আল্লাহ কি ইমাম হুসাইনকে কারবালায় শহীদ হওয়া থেকে রক্ষা করবে না নবী আমার ডাক দেয়া কয় রে হে ফাতেমা আমি কেন এমন কথা বলবো শোনো আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা করেছি আমার হুসাইন কারবালার ময়দানের মধ্যে রক্ত মুবারক গুলা যে ঝরাইয়া দিবে হুসাইনের এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাগার উম্মতকে আল্লাহ জান্নাতে আলা মকাম প্রদান করবে হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দেয় আর ডাক দে বলে বাবা আমার হাসানের ঠোঁট মুবারকের মধ্যে আপনি কিল লেগে সুমা দিলেন এবার আমার নবী আরো কান্না করে ডাক দিয়ে কয় ফাতেমা আমি কেন ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দিছি ওই মক্কা নগরীর কুফা নগরীর মধ্যে একটা এলাকা যে এলাকার মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বিষ পান করাইবো আল্লাহর কসম একবারও বিষ পান করাইলে ইমাম হাসান শাহাদাত বরণ করবে না নবী গো কেন বলে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে আমি নবীর ঠোঁট মুবারকের পরশ লাগার কারণে কিন্তু জানেন নবী আমার বলে রে ফাতেমা একবার দুইবার তিনবার
তিনবার চারবার পাঁচবারের পরে ষষ্ঠবার ইমাম হাসানের উপরে তারা অত্যাচার করবে বড় কষ্ট দিবে নবী গো কেমন কষ্ট বলে কষ্টটা হইল ইমাম হাসানকে বিষ্ট পান করাইবো মারাত্মক ধরনের আঘাত করার চেষ্টা করব আর সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে আলাদা পানির পাত্রের মধ্যে শরবতটা দেওয়ার পরে সাদা রঙের গুড়ি গুড়ি পাথরকে মিহিন করে ইমাম হাসানের শরবতের লগে খাওয়াইয়া দিছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই শরবতটা পান করলেন দুনিয়ার মানুষ ব্যথা পাইলে মাগগো কইয়া চিল্লানি মারে দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আব্বাগো কইয়া চিল্লানি মারে দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ কইয়া চিল্লানি মারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আম্মা আল্লাহ কইয়া চিল্লানি মারে না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বার ডাক দিছে না না কইয়া ডাক দিছি যখন নানা বলে ডাক দেয় ডাকটা দেওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী জায়গা কুফা নগরীর দারা হুদারা নামক একটা জায়গা যে জায়গাটার এখন বর্তমান নাম হলো ইয়ারহ ইয়ারহ নামক জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ধারালো করার জন্য এসেছিলেন ওনার সাথে আকলামুল জাহারাইন নামক একটা লোক ওনার সঙ্গে যখন উপস্থিত ছিলেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় আকলামু জাহারান খবর শুনছনি আওয়াজটা পাইছনি আমার ভাই ইমাম হাসান কোন জায়গায় জানি নানা কইয়া ডাক দিছে আকলামু জাহারান ডাক দিয়া কয় না 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 ইমাম হাসান ডাক দেয় নাই বলে তুমি কি আমার চাইতে বেশি বুঝো নাকি না রে না ইমাম হাসান নানা কইয়া ডাক দিতে বলে কেন দুনিয়ার সন্তান কেউ আমাদের চাইতে নানার এত পাগল না আমার ভাই ইমাম হাসান যত নানার পাগল চলো একটু দেখে আসি একটা দৌড় মারছে কুপানগরীর বড় গাছতলে যাইয়া লক্ষ্য করে দেখতেছেন ইমাম হাসানের ঘাড়ের মধ্যে কত সুন্দর করে একটা মালা প্রদান করা আর ইমাম হাসানের এই বুকের মধ্যে এই পিঞ্জরের মধ্যে একটা বড় তরবারি রাখা ইমাম হাসানের শরীরের মধ্যে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের পাঞ্জাবিটা পরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানটার মধ্যে কাটরিয়া ডান দিকে কাটিয়া পড়া রইছে জিজ্ঞাসা করে ভাই আপনি কেন এমন অবস্থায় পড়ে আছেন ইমাম হাসান ডাক দিয়ে বলে ও ভাই আমি কেন পড়ে আছি জানেন গো বলে কেন আপনি এমন অবস্থায় পড়ে আছেন শোনো আমি কেন পড়ে আছি জানো আমি এই জায়গার মধ্যে এমনি পড়ে থাকতাম না আমার নানার গায়েবের খবর আমার নানা ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমি ইমাম হাসানকে একবার দুইবার তিনবার করে পাঁচবার বিষপান করাইবো কিন্তু ষষ্ঠবার আমি ইমাম হাসান বাঁচতে পারবো আমারে তারা বিষপান করাইছে ইমাম হাসান ডাক দিয়ে বলে কে বিষপান করাইছে বল হুসাইন ডাক দিয়ে বলে কে বিষপান করাইছে একবার বলেন একবার বলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই আমি আপনার কাছে পরিচয় প্রদান করতে রাজি নয় ইমাম হুসাইন বলে এই মুহূর্তে বলেন তরবারির আঘাত দিয়ে তাদের কল্লাটা এই মুহূর্তে আলাদা করে দেওয়া হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষপানরত অবস্থায় আয়াত তেলাওয়াত করে ইন্নাল الله مع الصابرين আমার নানার উপর নাজিলকৃত কোরআনের আয়াত নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছেন ভাই আপনি তাদেরকে যদি এখন কল্লাটা আলাদা করে দেন তাইলে আমার নানার গুনাহগার উম্মতগুলা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আখিরি জামানার মধ্যে কাদেরকে পাবে ও বন্ধু ও নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়া শুনলারও কঠিন ভাবে বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও শত্রুপক্ষের নামটা বলে নাই শুধু বলেছেন নানার উম্মতের পরীক্ষার জন্য তারা দুনিয়াতে থাকবে আর ইমাম হুসাইনের এই কথাটা একজন আশেক রাসূল সুরে সুরে বলে আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরাণী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি
ওরে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাহিরে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে সত্তর হাজার ফেরেস্তায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আমার ইমাম হুসাইনের পাগল ও বুয়ারি এলাকার বাবা জিরা বন্ধুরা গো চিন্তা করেন তবুও কেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু পরিচয় দেয় নাই তাদের কথা বলে নাই কারণ আমাদের ইমানদারে পরীক্ষা করাইবার জন্য কথা কন্যা ঠিক না বেঠি ও বন্ধুরে ও নবীর উম্মতের দল এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে অনেকগুলা চিঠির কথা বাহাত্তর মতান্তরে তিয়াত্তরটা চিঠি ইমাম বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি পাঠাই সোনার কাছে ওই চিঠিগুলার মাধ্যমে অনেক মানুষ কারবালার ময়দানে ইমাম হুসাইনের আগে গমন করেছে ওনার একজন ভাই ছিল যার নাম ছিল মুসলিম বিন আকিল উনিও কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন ওনার সঙ্গে ওনার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম তারা দুইজন উপস্থিত হয়েছেন কিন্তু জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু যখন কারবালার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছেন কারবালার ময়দানে উপস্থিত হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে হযরতে সাহারা বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কলিজার টুকরা স্ত্রী উনাকে সাথে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সামনে বসাইয়া উনি কোরআন তেলাওয়াত করতেছেন একটু পরবর্তী সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর একটু ক্লান্তি বা আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ওই জায়গার মধ্যে হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে একটু মাথাটা রাইখা ঘুমাইছে ডান রান মুবারকের উপরে মাথাটা রাইখা ঘুমানোর পরে গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু অল্প কিছুক্ষণ পরে মাথাটা তুইলা হঠাৎ করে হযরতের সাহারা বানুর কাছে সামান্য পরিমাণে একটু পানি চাইছে সাহারা বানু ডাক দিয়ে কয় স্বামী ভুলে গেছেন সাতে মহরম দিবাগত সন্ধ্যাবেলা টাইমে আমাদের কলিজার টুকটা সন্তান হযরতে আলী আসগর যে কারবালার ময়দানে পানির জন্য নিয়ে গেছিলেন ওনার বুকটা বরাবর তীর মেরে দিছে পানি দেয় নাই আপনি এখন আমার কাছে পানি চাচ্ছেন কেন গো এমন কোনো দুঃস্বপ্ন নিয়ে আপনি দেখেছেন ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন এটা দুঃস্বপ্ন না সুস্বপ্ন আমি বলতে পারবো না তবে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সামনে সুন্দর একটা জান্নাতি খাবারের থালা দেওয়া আর এক পাশে আমার নবীজি আমার নানা বসা আর এক পাশে আমার বাবা মৌলা আলী মুশকিল কুশা বসা আর এক পাশে আমার মা ফাতেমা বসা আর এক পাশে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু বসা আমি জিজ্ঞাসা করলাম আম্মা ও মা গো এই খাবারগুলা যে আপনাদের সামনে পড়ে আছে আপনারা যে খাবারগুলা খাচ্ছেন না আমার মা ফাতেমা ডাক দিয়া কই হুসাইন এই খাবারগুলার মালিক আমার আল্লাহ বলেছে পাঁচজন মানুষ এখনো পাঁচজন পরিপূর্ণ হয় নাই এজন্য খাবারগুলা খাওয়া যাচ্ছে না মা
আরেকজন কে গো ইমাম হোসেন কে মা ফাতেমা তু জোহরা ওই সময় বলেছেন আরেকজন তুমি ইমাম হোসেন তুমি আসার পরে খাবার গুলো আমরা খেতে পারবো ওই খাবার গুলো মুখে দিতে পারবো ইমাম হোসেনের সরাসরি বর্ণনায় পাওয়া যায় এই খাবার গুলো দুনিয়ার কোন সাধারণ খাবার না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দুনিয়াতে কত রকমের খাবার দেখছি কিন্তু আমার মা বাবা এবং বড় ভাই এবং আমার নানা তাদের সামনে যে খাবার গুলো দেখছি এই খাবার গুলো সেই খাবার নয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় সাহারা বানু আমার মনে হয় আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে আর ঘুমানো সম্ভব না আর ঘুমানো সম্ভব না এই মুহূর্তে আমি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত ডাক দিয়া কই হুসাইন এখন কারবালায় যাবেন এখন তো যাওয়ার কোনো সময় না এই টাইমে কেন যাবেন বৃহস্পতিবার দিবাগত রাত্র শুক্রবার আসতেছে সামনে আপনি যে কারবালায় যাবেন কারবালার ময়দানে তিনটা তাবু ছিল এর মধ্যে থেকে সবাই আইসা ইমাম হুসাইনের ঘরের সামনে তাবুটার সামনে আইসা ডাক দিয়া কই ও ইমাম হুসাইন এত গভীর রজনীতে আপনি কেন 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 আপনি কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন ডাক দিয়ে আমারে আমার নানা আমারে আমার মা আমার বাবা ডাকতাছে আমার বড় ভাই ডাকতাছে আমি যাওয়ার জন্য প্রস্তুত সবাই ডাক দিয়ে কই হুসাইন আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকার পরেও আপনাকে আমরা কারবালার ময়দানে যাইতে দিতে পারি না ইমাম হুসাইন ডাক দিয়া কই কে যাইবা এমন টাইমে হযরত আমির হামজা ইবনে ওয়াক্কাস নামক একজন লোক আইসা কই ইমাম হুসাইন আমি যাব সর্বপ্রথম বলে আগামী কাল জুমার দিন ওই কারবালার ময়দানে তো জুমার নামাজও আদায় হইছে এদিদের কুফার এদিদের তাবুতেও নামাজ হইছে ইমাম হুসাইনের তাবুতেও নামাজ হইছে কিন্তু চিন্তা করেন ইমাম হুসাইনের নামাজটা আর আমদার নামাজটা এক এদিদের নামাজটার লগে আমদার নামাজটার কোনো মিল নাই ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে এত আরাম করে নামাজটা না পড়তো গো তাহলে আমরা কিন্তু হুসাইনি নামাজ পাইতাম না ও আমার বুয়ারির মানুষ আশেপাশে এলাকার বন্ধুরা আশেকের রাসূল ভাই বাবারা ইমাম হুসাইনের কাছ থেকে একজন 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 করে সবাই চলে যায় কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আর কোনো অসহ্য অসহ্য ভাবের কারণে ইমাম হুসাইন ঘরের মধ্যে তাবুর মধ্যে আলাদা শুয়ে রইছে এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু ক্লান্ত অবস্থায় ইমাম হুসাইনের বাম রান মোবারকের উপর একটু ঘুমায়া গেছে এবার উনি ঘুম থেকে সজাগ হইয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি কি স্বপ্ন দেখছেন আপনারটা তো আমি শুনছি আমি কি দেখছি শুনবেন নি বলে এ সারা বানু কি দেখছো সারা বানু ডাক দিয়া কয় স্বামী গো আমি এই মুহূর্তে দেখলাম আমি দেখলাম একটা মহিলার চুলগুলা এলোমেলো মুখের উপরে দেওয়া উনি কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের পাথরগুলা টোয়া টোয়া দূরে রাখতাছে এক কথায় কারবালার ময়দানটারে ঝাড়ু দিতাছে ডাক দিয়া কই জিগাও নাই উনার নামটা কি উনি আমারে বলছে উনি আর কেউ না উনার পরিচয় হইল আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ উনার নাম হইল হযরত মা ফাতেমা আমি জিগাইলাম মা আপনি এত রাতে কারবালার ময়দানে কি করেন গো আমারে ডাক দিয়া কই কি করি শুন আমি কি করি শুনবানি আমি হযরতে মা ফাতেমা তু জহরা কারবালার ময়দানের পাথরগুলা পরিষ্কার করে দিতাছি আগামী কালকে আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হবে ওই এদিদের মনে মায়া নাই
আমার হোসেন যদি কারবালার ময়দানে উট কইরা শোয়ায়া ফেলে আমার হোসেন যদি একবার নানা কইয়া ডাক দেয় আমার আব্বা মদিনার রহমতের নবী রওজা মোবারকে থাকবে না হোসেনকে রক্ষা করার জন্য আমার বাবা জান হোসেনের কারবালার ময়দানে চলে আসবে এজন্য কারবালাটা পরিষ্কার করি ইমাম হোসেন কয় সাহারা বানু চলো তোমার স্বপ্নটাও যদি সত্যি হয় তাইলে মনে করব আমার নানার আরচ্চ অনেক বছর আগের গায়েবের খবর সত্যি হইতে যাইতেছে হযরতের সাহারা বানুরে লইয়া কারবালার ময়দানটা রাত্রবেলা দেখতে যায় দেখে ঠিকই পুরা কারবালার মরুভূমির মধ্যে পাথর দেখা যায় কিন্তু ইমাম হুসাইন যে জায়গায় শাহাদাত বরণ করব ওনার দেহ বরাবর জায়গাটার মধ্যে কোনো পাথর নাই ও বন্ধু ইমাম হুসাইন কোন হুসাইন আজকে যে আপনারা এত সুন্দর মাহফিলে বসছেন এ মাহফিলটা সাধারণ মাহফিল নয় মিলাদুন নবীর মাহফিল ওই নবীর কলিজার টুকরা সন্তান হযরতে মা ফাতেমা ওই নবীর কলিজার টুকরা এলেমের শহরের দরজা হযরত মাওলা আলী ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাব আহলে জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার আশেক ডাক দিয়ে বলে ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই ওরে মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া ওরে চাবি দিছে আলি মর্তু যাই রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আসকার দরিয়াই রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকারে দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় সে সিন্ধুকের গিরকি কাটা লাগাইয়াছে প্যামেরাটা আমার বাগদা দিবিনে খোলা বিষণে দায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও নবীর প্রেমিকের দল হযরত ইমাম হুসাইন বলে দেখ শুনি আমার মা আমারে কত ভালোবাসা কারবালার ময়দান পরিষ্কার করতে আসছে আমরার স্বপ্ন আর নবীর বংশের স্বপ্ন এক না আমরা স্বপ্ন দেখি মা বাবুমের ঘরে স্বপ্ন আইছে কিন্তু দেখা দিতে চইলা গেছে ইমাম হুসাইন বলে আমিও ওই রাত্রে স্বপ্ন দেখছি আমার মা আমারে ওই জান্নাতের থালা থাইকা একটা খেজুর মুখে দিয়া দিছে খোদার কসম আমি ঘুম থেকে সজাগ হইয়া দেখি ওই খেজুরের দানাটা আমি হুসাইনের মুখের মধ্যে এখনো আছে আমি হুসাইন কারবালার ময়দানে এখনো যাই নাই সকাল হইয়া গেছে জুমার নামাজ পইরা আমি হুসাইন কারবালায় রওনা করব ইমাম হুসাইন নবীদের গুড়াটা লইয়া কাদের মধ্যে হযরত ইমামে হযরত ইমাম আমির হামজার বর্ম আমির হামজার গায়ের জামাটা লাগাইয়া হযরত মাওলা আলীর তরবারিটা লইয়া যাইতে যাইতে ইমাম হুসাইন কারবালার ময়দানে একবার সামনে গেছে এখন না মারামারি হইলে দুম করে কি চালায় ফিডাফিডি লাগলো নগদ কি চালা আর আগের যুদ্ধ ছিল কইতো যে তোমরা কি দিয়ে যুদ্ধ করবা যদি কইতো তীর দিয়ে যুদ্ধ তাহলে তীর মারামারি হইতো যদি কইতো টেটা দিয়ে আলাদা দূর থেকে যুদ্ধ হবে এভাবে হইতো ডাইরেক্ট মারামারি হইতো না তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যায় দেখে ইমাম হুসাইন একজন আর কারবালার ময়দানে সৈন্যের এজিদের কোনো অভাব নাই উমা গোমা এত মরার ফাল কিন্তু
দেখবেন যেগুলা নবীর দুশমন এটি সেহারার ভিতরে এমনি কুত্তা মুত্তা রে ঠিক না এটি সেহারার ভিতরে কোনো মায়া মহব্বত কিছু থাকে না কিন্তু যারা আশিক রাসূল এরা সেহারা যদি কালা হয় সেহারা যদি কালা হয় দেখবেন এটা চেহারার ভিতরে আলাদা একটা নূর আছে কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা রুহু যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যারা আশিক রাসূল হক্কানি বান্দা এবং নেককার বান্দা এরা সেহারা দিয়ে চাইলে আল্লাহর কথা মনে হইবে সুবহানাল্লাহ কার কথা মনে হইব তাহলে আশিক রাসূল হইলে এমন আশিক রাসূল হইতো ঠিক না আল্লাহর কথা মনে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কুরআন বই পড়তে যা পাইলাম শামে কারবালা নামক কিতাব জামি আহমদিয়া সুন্নি আলিয়ার আনিসুজ্জামান হুজুরের লেখা তো কিতাব ওই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করা হচ্ছে ইমাম হুসাইন কারবালার ময়দানে দেয়া দেখে অনেক কারবালার ময়দানের সদস্যরা দাঁড়িয়ে রয়েছে ইজিদের দল কিন্তু প্রত্যেকটা ইজিদের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে ছোট একটা বাচ্চা সেনাটা বড় সুন্দর 7 থেকে 8 বছর বয়স ইমাম হুসাইন বলবে যুদ্ধ শুরু হয়ে যাবে অল্প কিছু কোণের মধ্যে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় লাব্বাই কিয়া হুসাইনান এ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বি কওলিহিল কাদিম আপনি যুদ্ধ করার আগে আমি আপনার লগে একটু কথা কইতাম চাই ইমাম হুসাইন কয় তারা মনে আমার বেয়াজ্জুতি করার জন্য ছোড়ো ফোলা দিয়ে কথা কয় দেখবেন কোন জরুরি জায়গার মধ্যে যদি কোনো মুরব্বি কথা না বইলা ছোড়ো মানুষ কথা বলে এটা বেয়াদবির জায়গা বলে কি বলে যেমন সর্দারের মেল মোহাব্বত মেলের ভিতরে যদি যান যদি এলাকার সর্দারের কথা না কয় ফোলাইনে কথা কয় তাহলে এটা কিতা বেদব ইমাম হুসাইন মনে করলেন এ ব্যক্তি মনে হয় আমার আঘাত করার জন্য আমারে লাঞ্ছিত করার জন্য ছোট ছেলের দিয়ে আমার মাঝে কথা বলায় না 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 তার কথা শোনা যাবে না তবু ইমাম হুসাইন দজ্জের কথা মনে করে ডাক দিয়ে কয় ছোট বাচ্চা তুমি কি বলতে চাও এবার এদিদের দলটা ছোট বাচ্চাটা ছাইরা দিয়া দুই কদম সামনে দিকে আইসা ডাক দিয়া বলে ও হযরত ইমাম হুসাইন আমার বয়স 8 বছর কিন্তু একটা আরামের বিষয় মজার বিষয় আনন্দের বিষয় আমার বয়স যখন মাত্র 4 বছর আমি শুনছি নবীর কলিজার টুকরে একটা নাতি নাকি আমরা লগে যুদ্ধ করবার লাগে আইব ওনার নাম নাকি ইমাম হুসাইন আপনি সেই ইমাম হুসাইন চেহারা এমন সুন্দর হবে নবীজি কইছে আমি নবীর চেহারার নাবি থেকে মাথার তালু পর্যন্ত ইমাম হুসাইনের চেহারাটা ঠিক একরকম আর আমি নবীর নাবি থেকে পায়ের তালু পর্যন্ত ইমাম হাসানের শরীর মুবারকটা ঠিক একরকম আপনার চেহারাটা দেখা আমার নূর নবীর কথা মনে হইয়া গেছে ও ইমাম হুসাইন আপনার কাছে আমি একটা কথাই বলতে চাই আপনি এদের সাথে যুদ্ধ করার আগে এই মুহূর্তে আপনার কাছে আমার বায়াত রাসূল গ্রহণ করান জোরে কইতেন না সুবহানাল্লাহ বায়াতে রাসূল বায়াতে খোদা বায়াতে রাসূল ইয়া রাসূলাল্লাহ রাসূলের কাছে বায়াত নিলে কার কাছে বায়াত হয় আর ইমাম হুসাইনের কাছে বায়াত নিলে নবীর কাছে বায়াত হয় আর জোরে কইতেন না সুবহানাল্লাহ নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোয়াবাক ছোট ফোলা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তার বায়াতে রাসূল গ্রহণ করে দিলেন এবার ডাক দিয়া কয় ছোট বাচ্চা ইমাম হুসাইন আপনি কি যুদ্ধ করবেন বলে হ্যাঁ বলে আপনি যুদ্ধ করার আগে আপনার কাছ থেকে ছোট একটা তরবারি আমার হাওলাত দেওয়ান যাইবনি ছোট একটা তরবারি হাতে নিয়া ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন এ তরবারিটা আপনি আমার একটু দিয়া দেন বলে কেন বলে আমার প্রয়োজন বলে কি জন্য বলে কারবালার ময়দানে যদি আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন আর আমি এই জায়গার মধ্যে যদি বেঁচে থাকি তাইলে আমি আমার নবীর দরবারে কোনো জবাব দিতে পারবো না এই জন্য কারবালার ময়দানে আমি আগে আমার জীবনটাকে শাহাদাত করাইতে চাই তারপরে আপনাকে আমি এই জায়গার মধ্যে শাহাদাতের পেয়ালা পান করতে দিব ইমাম হুসাইন বলে তার মাঝে আমি এত এসকে মহাব্বত দেখলাম এত ভালোবাসা দেখলাম আমি তাকে তরবারিটা না দিয়ে পারলাম না ছোট বাচ্চাটারে দেখলাম মাত্র 7-8 বছরের বয়স হাতের মধ্যে তরবারিটি নিয়া একটা না দুইটা না মতান্তরে 80 মতান্তরে 83 জনের কল্লা ফালাইয়া দিছে আমি দেখলাম তার
ভিতরে এমন একটা ঈমানি জজবা চলে আসছে এমন একটা ঈমানি পাওয়ার চলে আসছে ও মুসলমান হযরত কেল্লা বাবার কথা আপনারা শুনছেন কেল্লা বাবার কল্লাটা শুধু খরমপুরে আছে হযরত কল্লা শহীদের দেহটা খরমপুরে নাই বাহুবল হবিগঞ্জে আছে ওনার এই কল্লাটা কেন আলাদা করছে জানেন নি শাহজালাল বাবার দরবারের মধ্যে অনেক মানুষ যখন এই জায়গার মধ্যে গেছেন গুরু গোবিন্দ বাদশা হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে আটকে দেওয়ার জন্য মহিলাদেরকে উলঙ্গ কইরা শাহজালাল বাবাদের সামনে ছাইরা দিছে তার মুখটা ফিরে আনিছে শাহজালাল বাবা কয় কে যুদ্ধ করবে এমন বেগানা নারীদের দিকে তাকাইয়া হযরত কেল্লা শহীদের বাবরি চুলগুলার মুঠ কইরা দইরা নিজের কল্লাটা আলাদা করে ফালাইয়া দিছে আর হাত দিয়া তরবারিটা লইয়া কল্লা সারা দেহ দিয়া ওই জায়গার মধ্যে যুদ্ধ কইরা সিলেটের জমিনটারে বাংলাদেশে উর্বর শাহাদাতের বলি উর সিলেটের বাংলাদেশের জমিনটাকে আউলিয়া কেরামের ভূমিতে রূপান্তরিত করছে আর ওই কল্লা শহীদের কল্লাটার লগে মুখ লাগাইয়া কত জেলে ঘর কালিমা পড়া মুসলমান হয়েছে এজন্য একজন আশেক সুরে সুরে বসে কত খেলা জানো রে কেল্লা কত খেলা জানো ওরে প্রেম মালা গলায় দিয়া প্রেম মালা গলায় দিয়া আস্তে ধীরে টানো রে কত খেলা জানো কেল্লা রে বললেন কত খেলা জানো রে কেল্লা কত খেলা জানো আরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা করমপুর আসিল রে কত খেলা জানে কেল্লা রে একটা জমানা বন্ধ রাখবেন না হযরত কেল্লা শহীদের কল্লাটা যেমন ভাবে আলাদা হইছে দেহটা দিয়ে শুধু যুদ্ধ করছে ওই তেমন ভাবে ইমাম হুসাইনের ওই ছোট বাচ্চা ইমানের বলে 83 জনের কল্লা আলাদা করছে ওই ছোট বাচ্চাটার বাবা পেছন দিয়া যাইয়া লক্ষ্য করে দেখে নবীর বংশের হাতে হাত রাইখা কালিমা পড়ছে ইমানদার হইয়া গেছে ইমানের পাওয়ারে যুদ্ধ করে শরীরের পাওয়ারে না এবার যাইয়া বাচ্চাটার পেছন দিয়া কল্লাটা আলাদা করে ফেলছি কিতাব প্রমাণ করে শামে কারবালা কিতাব সহ সাওয়ারিকুল মুহরিকার মধ্যে দেখলাম ওই ছোট বাচ্চাটা শাহাদাত বরণ করার পরে ইয়াজিদের অনেক লোক লক্ষ্য করে দেখে ইমাম হুসাইনের ওই সামনে ছোট বাচ্চাটা মুসলমান হওয়ার পরে তার নামও রাখছে না ওই বাচ্চাটার শরীর চারে ওই জায়গার মধ্য থেকে হঠাৎ করে সাদা রঙের কি জানি পাখির মতো আইসা বাচ্চাটার দেহটারে আলগি দিয়ে উপরের দিকে লইয়া যাইতেছে এবার সবাই লক্ষ্য করে দেখে এই ফোলাটার দেহটা কোন জায়গায় যায় ইমাম হুসাইন কারবালায় নামাজ পড়ছিল 2 রাকাত তার আগে আরো 2 রাকাত নামাজ ইমাম হুসাইন পড়ছিল ওই নামাজ পড়া আল্লাহর কাছে মোরাকাবা করে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও আল্লাহ এ বাচ্চার দেহটা কোন জায়গায় হঠাৎ করে ইমাম হুসাইনের কাছে এলহামের আওয়াজ আসছে এ ছোট বাচ্চার দেহটা কোনো জায়গায় নাই ছোট বাচ্চার দেহটা জান্নাতের হুরাইশা জান্নাতের মধ্যে লইয়া গেছে আর এই যে কিতাবের মধ্যে দেখলাম অত্যন্ত সুন্দর করে ওই বাচ্চার অন্য কোনো নাম রাখে নাই সরাসরি ইমাম হুসাইন তার নাম রাখছে হুরে জান্নাত জান্নাতের হুর জোরে কইলেন না সুবহানাল্লাহ ওই বাচ্চার নাম রাইখা দিতে উড়ে জান্নাত ও মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে আর ওই শাহাদাত বরণের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলামটাকে পরিপূর্ণ আর জিন্দা করেছেন ওই কারবালার ময়দানে কিন্তু জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক কল্লা মুবারকটাকে কতল করার পরে আদিত কত আঘাত করেছে তীরের আঘাটা দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তারা আঘাত করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে আঘাত করেছে কিন্তু একজন খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা 300 দেরহামের মাধ্যমে কারবালার ময়দানের ওই কল্লা মুবারকটা একটা রাত্রের জন্য নিয়ে গেছে খ্রিস্টানের স্ত্রী ডাক দিয়া কয় হে স্বামী 300 দেরহাম আপনি ব্যয় করে দিলেন একটা কাটা কল্লার পেছনে কেন আনছেন বলে স্ত্রী আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি নবীর বংশের একটু খেদমত করতে পারলে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাকি আমাদের ইন্তেকালের পরে নাজাত প্রদান করবে হঠাৎ করে জামাই বউ দুইজন ঘুমাইয়া খ্রিস্টান পাদ্রি এবং তার স্ত্রী গভীর রজনীতে লক্ষ্য করে দেখলেন ওই ছোট কাটা কল্লাটার মাঝখান দিয়া সাদা সাইটা সাদা রঙের পাখি ওই কাটা কল্লাটার ঘুরে আর তাওয়াব করতেছে ঘুরে আর তাওয়াব করতেছে ঘুরে আর তাওয়াব করতেছে জিজ্ঞাসা করতেছে স্ত্রী
আলোকিত কেন ঘরটা কবির রজনী তো কেন আলো জ্বালাইলা স্ত্রী ডাক দিয়া কই স্বামী কোনো আলো জ্বালানো হয় নাই জামাই বউ দুইজন কল্লাটা তুইলা দেখতাছে ওই কাটা কল্লাটার চারদিক দিয়া সাদা রঙের চারটা পাখি আইসা কল্লাটার তাওয়াব করতাছে জিজ্ঞাসা করতাছে এমন কাহিনী কোনোদিন দেখলাম না ওই সাদা রঙের চারটা পাখির জবান থেকে আওয়াজ আসতেছে আমাদেরকে আর বাধা দিও না আমরা মক্কা মদিনার প্রান্তরে থাকতে পারি নাই আমাদেরকে তোমরা চিনো না আমরা সূরাতে তৈরানের অবস্থান নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা পাখির সূরাত নিয়ে এখানে উপস্থিত হয়েছি বলে আপনারা কারা ওই চারটা পাখির জবান থেকে আওয়াজ আসে একটা পাখি ডাক দিয়ে কয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা পাখির জবান থেকে আওয়াজ আসে আনা আলী হযরত আলীর নামটা উনি প্রকাশ করে বলে দিচ্ছেন আরেকজন বলে আমি ফাতেমা আরেকজন বলে হযরত ইমাম হাসান আমি আপনারা কেন আসছেন বলে কারবালায় যে ইমাম হুসাইনের দেহ মুবারকটা পড়া রইছে আর কল্লা মুবারকটা কোন জায়গায় তালাশ করতে করতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা তুমি খ্রিস্টানের ঘরে এসে দেখছি হযরতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটাকে ওই ব্যক্তি খ্রিস্টান মানুষ লক্ষ্য করে দেখে ওই কাটা কল্লাটা কেমন জানি লড়তেছে দেখতেছে ওই কাটা কল্লার মধ্যে কালিমা তৈয়বার ধ্বনি শোনা যায় খ্রিস্টান পাদ্রিকে চারটা পাকে আওয়াজ দিয়া বলে আর কোনো সুযোগ পাইবা না নবীর বংশের জবানের সাথে জবান মিলে কালিমা পড়বে এই মুহূর্তে পড়ো কালিমের তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম শেষ একটু জবান খুলে পড়েন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ হুসাইন রাদিয়াল্লাহ ইসলামের জন্য প্রাণ দিয়েছেন এ বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে না নাই কাদের কাদের অন্তরে আছে ডান হাতটা সোজা করে দেখা দেন আর এর হাতটা লাড়া দেনার পরে ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন জোরে বলেন না ইয়া হুসেন হাবা ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন মারে হাবা ইয়া হুসেন মারে হাবা হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন হুসাইনেরই ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ আল্লাহ যেন ওই ইমাম হুসাইনের মহাব্বতে কারবালার মহাব্বতে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন ফরিস্তো কি সালামি দেনে ওয়ালে ফৌজে পারতে থি জনাব সৈয়দা হযরত মা আমেনা শুনতে থি আওয়াজ আতি থি নবী সালাম।